নমস্কার, দুই জায় রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমরা তৈরি করছি মোচার ফুলের বড়া। মোচার ফুলের বড়া বানাবার জন্য এখানে আমি মোচার ফুলগুলো ছাড়িয়ে নুন দিয়ে জল ভাপ দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, আলু সেদ্ধ, চালের গুঁড়ো, বেসন, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, মিষ্টি আর সাদা তেল। মোচার ফুলের মধ্যে আমি এক এক করে সব উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আলু সেদ্ধ, আদা বাটা আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, মিষ্টি, বেসন, চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যে ভাজা মশলাটা দিলাম তার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা টেলে নিয়ে গুঁড়িয়ে রেখেছি। সবার শেষে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে মিশিয়ে নিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে, ভাজবার জন্য আমি সাদা তেল দিয়ে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ আমার একটু ভাজা হয়েছে, ও পিঠ করে আমি উল্টে নিলাম। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেব, এরপরে বাকি বড়াগুলো ভেজে নেব। পরের বড়াগুলো আমি আবার ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মোচার ফুলের বড়া। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।